আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজলি ক্যাবলস প্রেজেন্স বিজনেস এক্সপ্রেস সাথে আছে পিঙ্কি সানোয়ার চলতি অর্থবছর থেকে বেসরকারি কর্মজীবী কল্যাণ তহবিল বা প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি থেকে অর্জিত আয়ের উপর 27.5% হারে কর দিতে হবে নতুন আয়কর আইনে প্রভিডেন্ট ফান্ডের উপর বাড়তি কর আরোপের বিধানটি অন্তর্ভুক্ত করা হয়েছে এর ফলে বেসরকারি খাতে চাকরিজীবীদের কপাল পড়লেও কর ছাড় বহাল রাখা হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য করদাতা ব্যবসায় অর্থনীতি বিশ্লেষকরা বলছেন কর আদায়ের এমন সিদ্ধান্ত অযৌক্তিক ও বৈষম্যমূলক এর ফলে ক্ষতিগ্রস্ত হবে বেসরকারি খাত বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান বেসরকারি প্রতিষ্ঠান ইটিবিএল হোল্ডিংস লিমিটেডে হিসাবরক্ষক হিসেবে গত এক যুগ ধরে কাজ করছেন সাদেক আহমেদ নিজের কষ্টার্জিত বেতনের টাকা থেকে পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিলে অর্থ জমা করছেন নিয়মিত নিয়ম অনুযায়ী যার অর্ধেকটা বহন করছে কোম্পানি তবে চলতি অর্থবছর থেকে সাদেক আহমেদের মতো এমন লাখো বেসরকারি চাকুরিজীবীর এই অর্থের উপর কর হার বাড়িয়েছে সরকার নতুন আয়কর আইনে প্রভিডেন্ট ফান্ড ও কোম্পানির গ্র্যাচুইটির বিপরীতেও 27.5% কর গুনতে হবে যা দুশ্চিন্তায় ফেলেছে বেসরকারি চাকরিজীবী এমনকি নিয়োগদাতা প্রতিষ্ঠানকেও সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে এটা যদি আরেকবার পুনর্বিবেচনা করে তাহলে আমার মনে হয় যে যারা আমরা বেসরকারি চাকরিজীবী আছি তারা একটু ভালো থাকতে পারবো আর কি এমন কোনো আইন করবেন না যেখানে আপনি মানুষকে বাধ্য হয়ে দুর্নীতি করার পথ দেখিয়ে দেন বাধ্য হয়ে মানুষকে চুরি করার পথ দেখিয়ে দেন একটা কোম্পানির সিইও থেকে শুরু করে একটা কোম্পানির একদম নিম্নলেবেলের কর্মকর্তা পর্যন্ত সবাই কিন্তু একইভাবে এফেক্ট হচ্ছে বিকজ এটা পার্সেন্টেজ এফেক্ট আসছে নতুন আয়কর আইন 2023 অনুযায়ী বেসরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ তহবিল থেকে 27.5% হারে কর্পোরেট কর কেটে নেওয়া হবে যা আগে ছিল 5-10%। এর ফলে সামাজিক সুরক্ষার এই অবলম্বন থেকে আগের চেয়ে কম টাকা পাবেন বেসরকারি চাকরিজীবীরা। বিপরীতে সরকারি চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডকে এই কর্পোরেট কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এক নম্বর তো এটা হচ্ছে বৈষম্যমূলক এবং বৈষম্যমূলক হওয়া উচিত নয়, কারণ ট্যাক্সপেয়ার ইজ এ ট্যাক্সপেয়ার, সে সরকারি কর্মকর্তাই হোক আর বেসরকারি কাজে নিয়োজিতই হোক। বর্তমানে দেশে প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, যদিও বেসরকারি খাতে কত লোক প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে চাকরি করছেন তার সঠিক হিসাব নেই, তবে তা 1 কোটির কম নয়। এনবিআরের এমন উদ্যোগ প্রগতিশীল কর ব্যবস্থার পরিপন্থী বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষক ও ব্যবসায়ীরা। যে আপনি কর জালের কোনো নজর রাখবেন না এবং আপনি কর জালটাকে কমপ্লিটলি ইগনোর করে এর পাশাপাশি আপনি এখন যে পজিশনে পড়ে গেছেন যে আপনার ট্যাক্স অটোমেশনের কোনো নামগন্ধ নেই, এটা অযৌক্তিক, এটা উঠিয়ে দেওয়া উচিত। উঠিয়ে দিয়ে এটা যখন রিটায়ারমেন্টের সময় স্বাভাবিক ইনকাম হিসেবে তো এটা পাবে, সে যদি মাসে 1 লাখ টাকা করে পায় পেনশন, তো ওই 1 লাখ টাকার উপর যদি যেটুকু ট্যাক্স হবে সেটুকুই ট্যাক্স হবে, ইটস লাইক এনি আদার ইনকাম। এখনও সরকারের কর রাজস্ব আয়ের 65%-এরও বেশি আসে শুল্ক ও ভ্যাটের মতো পরোক্ষ কর থেকে, যা কিনা কোনো পণ্য ও সেবা কেনার সময় সর্বস্তরের মানুষের কাছ থেকেই আদায় করা হয়। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় বা রেমিটেন্স বড় ধরনের ধস নেমেছে। এ মাসে বৈধ পথে মাত্র $134 কোটি সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশে প্রবাসী আয়ের এই অঙ্ক গত 40 মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে 2020 সালে এপ্রিল মাসে এর চেয়ে কম রেমিটেন্স এসেছিল $109 কোটি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে গত বছরের সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছিল $153.96 কোটি, যা বছর ব্যবধানে রেকর্ড পরিমাণ কমেছে। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে IMF এর শর্ত মেনে বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রকৃত তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সেই হিসাবে দেশের রিজার্ভ এখন $21.15 বিলিয়ন, যা দিয়ে 3.5 মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। একই সময় নিজস্ব পদ্ধতিতে বিদেশি মুদ্রা সঞ্চয়নের পরিমাণ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সেই হিসাব অনুযায়ী এখন দেশের রিজার্ভ $27.5 বিলিয়ন। IMF এর ঋণের দ্বিতীয় কিস্তি পেতে কোনো বাধা নেই। মূল্যস্ফীতির চাপ ও রিজার্ভ সংকট উত্তরণের আর্থিক খাতের প্রয়োজনীয় সংস্কার করবে সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কার্যালয়ে প্রধানমন্ত্রী উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলা এক্সেক। এ সময় বাংলাদেশকে 5% সুদের ঋণ নেয়ার প্রস্তাব দেন বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টর। এদিকে বিকালে ইইউ রাষ্ট্রদূত চার্লস ইউটলির সঙ্গে বৈঠক হয় তার।
সৌজন্য সাক্ষাতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়াতে প্রযুক্তি সহায়তা দেওয়ার প্রস্তাব দেয় ইইউ প্রতিনিধি দল। যারা আপনার ট্রান্সমিট করতেছে, এখানে তো তিনটা, একটা আছে আপনার প্রোডাকশন, তারপর হলো ট্রান্সমিশন, তারপর হলো ডিস্ট্রিবিউশন, এগুলি সবকিছু আমাদের অনেক ভালো অভিজ্ঞতা হয়ে গেছে। এটা আমরা কিন্তু চাচ্ছি, যেহেতু আমাদের কাছে এই নলেজটা আছে, এই নলেজটা আমরা ব্যবহার করতে চাই। কান্ট্রি ডাইরেক্টর উনি আমার সাথে নতুন জয়েন করার পরে দেখা করেন নাই, প্রথম একটা ধরেন কার্টিসি কল ছিল, আর উনি যা নর্মাল সমস্যাগুলি আছে আমাদের, যে চ্যালেঞ্জেস আছে, রিজার্ভের কথা বলেছে, আমাদের রেভিনিউ কালেকশন কথাটা বলেছে। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কিছুটা বেড়েছে। লেনদেন হয়েছে 531.93 কোটি, যা আগের দিনের চেয়ে 109.63 কোটি বেশি। লেনদেন বাড়লেও ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স 19 পয়েন্ট কমে 6,264 পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে সরিয়া সূচক 2 পয়েন্ট এবং ডিএসইএ 30 সূচক 4 পয়েন্ট কমে যথাক্রমে 1,357 ও 2,135 পয়েন্টে অবস্থান করেছে। এদিন হাত বদল হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে 37টি কোম্পানির, কমেছে 120টি এবং অপরিবর্তিত রয়েছে 145টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর। হ্যাকিংয়ের মাধ্যমে বছরে সারা বিশ্বে $10.4 trillion ক্ষতি হচ্ছে। তাই হ্যাকিং থেকে বাঁচতে প্রত্যেকটি সাইবার নাগরিকদের এই বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিকেলে MISTতে আয়োজিত সাইবার নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে একথা বলেন তিনি। এ সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে পলক বলেন, এক সময় কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই বিমান পরিচালনা থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে সিদ্ধান্ত নেবে, আর তাই একে ভালো কাজে ব্যবহারের জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ তথ্য ব্যাংকসহ প্রত্যেকটি বিষয়ে সাইবার নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে নতুন প্রজন্মকে দক্ষ হতে হবে। সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশের সবচেয়ে আধুনিক সাইবার রেঞ্জ আমরা 30 কোটি টাকা ব্যয়ে স্থাপন করেছি এই MISTতে। এখানে আপনারা হাতে কলমে শিখবেন, R&D করবেন, নতুন নতুন টুল সফটওয়্যার তৈরি করবেন, ব্যাংক, বিমা, ইলেকট্রিসিটি, টেলিকম, এই সেক্টরের সাইবার সিকিউরিটির জন্য কিন্তু আমরা বাহির থেকে এক্সপার্ট হায়ার করতে পারবো না, সেই কারণে আমাদের নিজস্ব দক্ষতাও তৈরি করতে হবে, তাছাড়া আমরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে থাকব। শেষ মুহূর্তে এসে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র। একটি স্বল্পমেয়াদী তহবিল চুক্তিতে সম্মত হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ। আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত অস্থায়ী বাজেটের বিল পাশ হয়েছে মার্কিন সিনেটে। 88-9 ভোটে পাশ হয় এই বিলটি। তবে অস্থায়ী বাজেটটিতে ইউক্রেনের জন্য কোনো বরাদ্দ হয়নি। এরই মধ্যে বিলটি স্বাক্ষর করে আইনে পরিণত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বন্ধ হতে গিয়েও হলো না যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কার্যক্রম। দেশটির পার্লামেন্ট কংগ্রেসে নতুন অর্থবছরের বাজেট নিয়ে মতনৈক্যের কারণে তৈরি হয়েছিল এই পরিস্থিতি। পরে আগামী 45 দিনের জন্য অস্থায়ী বাজেট বা স্টপ গ্যাপ বিল মঞ্জুর করেন সরকার ও বিরোধী দলের আইন প্রণেতারা। সিনেটে বিলটি এক প্রকার বিনা বাধায় পাশ হয়। পক্ষে ভোট পড়ে 88, বিরোধিতা করে মাত্র 9 জন। বিলটি পাশের পর সন্তোষ প্রকাশ করে সিনেটের ডেমোক্রেট দলের নেতা চাক সুমার বলেন, স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন মার্কিনিরা। পুরো দিনটি ছিল জটিল, আপাতত বন্ধ হচ্ছে না সরকারি কার্যক্রম। আমাদের দ্বিপক্ষীয় মতৈক্য এটিকে সম্ভব করেছে, সেই সাথে দেখিয়ে দিয়েছে প্রয়োজনের সময় কিভাবে এক হয়ে কাজ করতে হয়। সিনেটে বিলটি পাশ হবার পর তাতে সই করে আইনে পরিণত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিলটি পাশ না হলে মার্কিন স্থানীয় সময় শনিবারের পর যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারত, বন্ধ হয়ে যেত লাখো সরকারি কর্মচারীর বেতনও। অস্থায়ী বিলটি পাশের ফলে আগামী 45 দিন সরকারের সকল কার্যক্রম চালু থাকবে। নিবিড় আমিন, নিউজ 24। বিজলি ক্যাবলস প্রেজেন্স বিজনেস এক্সপ্রেসের সময় হলো, একটি বিরতি, ফিরছে আরো খবর নিয়ে সাথে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে বিজলি ক্যাবলস প্রেজেন্স বিজনেস এক্সপ্রেসে।
রবিবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে স্মার্ট বাংলাদেশ নির্মাণে বাংলাদেশ সরকারের উদ্যোগ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এআইইউবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর আনোয়ারুল আবেদিনের সম্মানে সেমিনারটি আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন এআইইউবি এর ট্রাস্টি বোর্ডের সদস্য ডক্টর কারমেন জিটা লামাগনা এবং ধন্যবাদ বক্তব্য প্রদান করেন ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার। এছাড়া সেমিনারে এআইইউবির বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উন্নতর সেবার প্রদানের প্রত্যয় নিয়ে নতুনভাবে সজ্জিত শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের সাত মসজিদ রোড শাখা রবিবার থেকে নতুন ঠিকানায় ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলে উদ্দিন আহমেদ। স্থানান্তরিত শাখার কার্যক্রম শুরু উপলক্ষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে ব্যাংকের শাখা প্রাঙ্গণে পবিত্র কোরআন খতম, দরুদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কমিশন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকরের দাবিতে খুলনা তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে জ্বালানি তেল ব্যবসায়ীরা রেখেছে। রোববার সকাল আটটায় থেকে ধর্মঘট শুরু করে খুলনা বিভাগীয় ট্যাঙ্কলরি অনার্স অ্যাসোসিয়েশন। ফলে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন করছেন না ট্যাঙ্কলের মালিকরা। ডিপো থেকে 15টি জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। এবারে বিশ্ব বাণিজ্য। বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা ও জ্বালানি তেলের দাম বাড়লেও নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে ইউরোজোনের মূল্যস্ফীতি। গেল সেপ্টেম্বরে মূল্যস্ফীতি 4.3% নেমেছে, যা আগস্টে 5.2% ছিল। ইউরোস্ট্যাটের প্রতিবেদনে বরাতে নিউইয়র্ক টাইমস জানায়, ব্লকটিতে 2021 সালের অক্টোবরের পর এত কম মূল্যস্ফীতি দেখা যায়নি। পরিসংখ্যান অনুযায়ী সেপ্টেম্বরে 4.5% নেমে এসেছে ইউরোজোনের প্রকৃত মূল্যস্ফীতি, আগস্টে তা 5.3% ছিল। প্রকৃত মূল্যস্ফীতি পরিমাপের সময় খাদ্য জ্বালানির মতো দ্রুত পরিবর্তনশীল মূল্যের খাতকে বাদ রাখা হয়। এদিকে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মূল্যস্ফীতি কমে আসার সঙ্গে সঙ্গে ইউরোজোনের অর্থনৈতিক সংকোচন দেখা দিয়েছে। আর এই ছিল বিজলি ক্যাবস প্রেজেন্স বিজনেস এক্সপ্রেস এর এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।